হ্যালো স্টুডেন্টস তোমরা আমাকে অনেকেই বলছো যে স্যার একটা চাকরি করে দিন একটা চাকরি হয়ে গেলে খুব ভালো হয় আমি তোমাদের বারবার করে বলছি চাকরি করে দিন বা চাকরি হয়ে গেলে ভালো হয় খুব ভালো কথা কিন্তু চাকরি পাওয়ার জন্য একটা যোগ্যতা লাগে এবং সেই যোগ্যতা অর্জন করতে হবে শুধুমাত্র আমি কয়েকটা পরীক্ষা দিয়ে পাস করে একটা ডিগ্রি পেয়ে গেলাম তা নয় সেই কাজ করার জন্য সেই মানসিকতা সেই ধৈর্য সে অধ্যাবসায় কাজের মধ্যে যে প্রেশার আছে সেই প্রেশারগুলো তুমি নিতে পারবে কি না এত কিছু ফ্যাক্টর কাজ করে অর্থাৎ তুমি ছোট থেকে বড় হচ্ছ পরীক্ষা দিয়ে যাচ্ছ পরীক্ষা দিয়ে যাচ্ছ পাস করে যাচ্ছ পরীক্ষা দিচ্ছ পাস করছো মাধ্যমিক হলো উচ্চ মাধ্যমিক হলো গ্রাজুয়েশন হলো পোস্ট গ্রাজুয়েশন হলো তারপরেও তোমাকে সেই ইন্টারভিউ ক্র্যাক করার জন্য ইন্টারভিউ চান্স পাওয়ার জন্য তোমাকে বিভিন্ন রকম ভাবে কোয়েশ্চেন করা হবে এবং সেই কোয়েশ্চেনের জন্য তোমাকে তৈরি থাকতে হবে অত সহজে কোনো চাকরি আজকালকার দিনে পাওয়া যাবে না পাওয়া যায় না তোমাকে চাকরি পাওয়ার জন্য যোগ্যতা অর্জন করতে হবে এবং তোমার মতো অনেক ক্যান্ডিডেট ছুটে আসবে চাকরিটা পাওয়ার জন্য সে যত টাকা নিয়ে চাকরি হোক না কেন তাদের সবার থেকে তোমাকে আলাদা যোগ্য প্রমাণ করতে হবে কীভাবে করবে নিজেকে ভাবুন যে তার মধ্যে এমন কিছু কোয়ালিটি আছে তাদের থেকেও আমার কাছে বেশি কোয়ালিটি আছে অর্থাৎ এটা নিজেকে অ্যানালিস করতে হবে কোনো মোটিভেশন মোটিভেশনাল তোমার ভিডিও দেখে বা কোনো বই পড়ে হবে না নিজের ভেতর থেকে অ্যানালিসিস করতে হবে যে আমার মধ্যে কি বিশেষ বৈশিষ্ট্য রয়েছে যেটা বার করতে পারলে যেটা তুলে ধরতে পারলে আমি সমাজে তো সহজে পেয়ে সেটা কিন্তু নিজেকেই বার করতে হবে যদি মনে করো যে অন্য কেউ এসে চাকরি করে দেবে সেটা বেশি দিন লাস্টিং করবে না অর্থাৎ তুমি যদি মনে করো অন্য কেউ ভায়া হয়ে চাকরি করে দেবে তোমার কাজে পারফরমেন্স ঠিকঠাক না থাকলে তোমাকে আউট করে দেবে এখন সব প্রাইভেট জব হয়ে গেছে গভর্নমেন্ট জব পেয়ে গেলে ঠিক আছে গভর্নমেন্ট জব পাওয়ার জন্য প্রচুর পরিশ্রম করতে হবে দিন রাত এক করতে হবে যেদিন তুমি চাকরি পাওয়ার মতো যোগ্যতা অর্জন করে নেবে সেদিন আর কেউ আটকাতে ভগবান আটকাতে পারবে তুমি চাকরি পেয়ে যাবে সুতরাং সেই যোগ্যতা অর্জন না করতে পারলে চাকরি সে চাকরি চা চাকরি করে দিন করলে হবে কোনো একটা জায়গায় আমি বলে যে আমি চাকরি করেও দিই কিন্তু সেই জায়গায় তোমাকে যোগ্যতা প্রমাণ করতে হবে হলে তারা দুদিন পরেই ছাড়িয়ে দেবে সুতরাং সবসময় ব্যর্থ হও সফলতা থেকে শেখার থেকেও ব্যর্থতা থেকে শেখা দরকার আমি কেন এটা ব্যর্থ হলাম কী মধ্যে কী জিনিসটা নেই আমার মধ্যে কোন বৈশিষ্ট্যটা আমার মধ্যে অভাব আছে যে সমস্ত মানুষ ব্যর্থ হয়েছে কেন হয়েছে কি কারণ হয়েছে সেই গুণগুলো যদি অর্জন করে নিতে পারো তাহলে তোমাকে কেউ ব্যর্থ করতে পারবে না অর্থাৎ ব্যর্থতা দেখেই কিন্তু সফল হওয়া যায় সফলতা থেকে সফল হওয়া আমি এটা মনে করি না যে বিষয়গুলো ব্যর্থ হয়েছে মানুষজন তাদের সে ব্যর্থতাগুলো সারিয়ে নাম নিজের জীবন চেঞ্জ হয়ে যাবে তোমাদেরকে আবার বারবার বলছি নিজেকে আগে যোগ্য প্রমাণ করো প্রচুর পরিশ্রম করতে হবে যতই কষ্ট হোক মনে হাসি মুখে হাসি চায় তবে কিন্তু সফল হতে পারবে সফল হওয়া অত সহজ নয় আর সফলতাটা টিকিয়েও রাখতে হবে তোমাদের অসংখ্য ধন্যবাদ তোমাদের কমেন্টগুলোর জন্য তোমরা শেয়ার করো সাবস্ক্রাইব করো চ্যানেলটা আর বেলাইকন প্রেস করো তোমাদের জন্য আরও নতুন নতুন তথ্য নিয়ে আসবো সবাইকে অসংখ্য ধন্যবাদ